নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। সমগ্র জেলার সাথে রাজনগর ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। রাজনগর ব্লকের রাজনগর, চন্দ্রপুর, তাঁতিপাড়া, ভবানীপুর এবং গাংমুড়ি জয়পুর এই 5টি গ্রাম পঞ্চায়েতেই আজ তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করল। রাজনগর ব্লকের 70টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস দখল করে 66টি আসন, বিরোধীরা পায় মাত্র 4টি আসন। আজ এসব গ্রাম পঞ্চায়েতগুলিতে বোর্ড গঠন করে প্রধান ও উপপ্রধান নির্বাচন করা হলো। পাঁচটা পঞ্চায়েতের যে আমাদের প্রধান নির্বাচন হয়ে গেল, লাস্ট রায়নগর হলো, তার আগে প্রথম হয়েছে চন্দ্রপুর, তারপরে তাঁতিপাড়া, তারপরে ভবানীপুর, তারপরে গাঙ্গুড়ি জয়পুর, শেষে রায়নগর। পাঁচটা পঞ্চায়েতের প্রধান আমাদের হয়ে গেছে, সেটা তো আমরা জিতেই ছিলাম, তার জন্যে হলো, এটা কিছু ব্যাপার নাই। কিন্তু আমাদের মানুষ যখন দায়িত্ব দিয়েছে, আমাদের দায়িত্ব আরও বেড়ে যাবে মানুষের পরিষেবাটা। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। আজকের জেলা বার্তা এই পর্যন্ত। নমস্কার।